চা বাগানে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অভিনেতা প্রীতম হাসান ও মডেল অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশিম। 28 অক্টোবর শ্রীমঙ্গলের একটি 5 তারকা হোটেলে এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বরেণ্য সঙ্গীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান শেহতাজের সাথে তার বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। শোবিজ অঙ্গন থেকেও অনেকে হাজির হয়েছিলেন। এই তালিকায় রয়েছেন সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, শাওন, সুনেরাহ বিনতে কামাল ও আরও অনেকে। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেহতাজের কয়েকটি ছবি পোস্ট করলে তার নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। শেহতাজের একটি ছবিতে মেহেদিরাঙ্গা হাতে প্রীতমের নাম লিখতে দেখা গেছে। আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরাহ। অপর একটি ছবিতে হলুদ পাঞ্জাবি পরে থাকতে দেখা গেছে প্রীতমকে। পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিগুলো ছিল গায়ে হলুদ অনুষ্ঠানের। নেটিজেনরা ধারণাই করতে পারেননি এই দুজন সত্যিকার অর্থেই বিয়ে করতে যাচ্ছেন। প্রীতম হাসানের বড় ভাই কণ্ঠশিল্পী প্রতীক হাসান। প্রতীক প্রীতম দুই সহোদর অকাল প্রয়াত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান। প্রতীক হাসান জানান, আপাতত নিজেদের ঘরোয়া পরিসরে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, শিগগিরই হবে বড় আয়োজন। তিনি বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবেই হয়েছে, একেবারে ছোট পরিসরে। ওরা একে অন্যকে পছন্দ করত, সেই সূত্র ধরেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। তবে দ্রুতই বড় পরিসরে সংবর্ধনা হবে। শেহতাজের বোন তনিমা বলেন, এই বছরের শুরুতেই ওদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যে আমাদের বাবা মারা যান, যে কারণে বিয়ে পেছানো হয়। মা দীর্ঘদিন ধরে অসুস্থ। সব মিলিয়ে আমরা হুট করে ওদের বিয়ের আয়োজন করেছি। দুই পরিবারের কথা তো অনেক দিন থেকেই পাকা ছিল। বিয়েতে আশীর্বাদ জানানোর জন্য ওদের ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনরা উপস্থিত ছিলেন। কিছুদিন আগেই দল মিলে সবাই নেপালে গিয়েছিলেন, সেখানেও শেহতাজ ও প্রীতম ছিলেন জেফার ও সুনেরাহ। বন্ধু বলয়ের মধ্যে এ দুজনের প্রণয়ের সম্পর্কে বাইরের কেউ টের পাননি। 5 বছর আগে জাদুকর গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। প্রীতম বেশ কয়েকটি একক সঙ্গীত আয়োজন সহ দেবী চলচ্চিত্রের গানে সুর করেছেন। লোকাল বাস, বেয়ানশাব, খোকা সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন প্রীতম। অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। সবশেষে বৃহস্পতিবার একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ওয়েব কন্টেন্ট আড়ালে। খোকা গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন প্রীতম। বুলবুল বিশ্বাসের রাজনীতি, সোহেল আরমানের ভ্রমর এবং অনন্য মামনের অস্তিত্ব ছবিতে গান করেছেন তিনি। আর আরেক ভাই প্রতীক হাসানও একজন সঙ্গীতশিল্পী। অন্যদিকে র‍্যাম্প শো, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন আর নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন শেহতাজ। এখানেই শেষ নয়, তাকে দেখা যায় টিভি শো হোস্ট করতেও। এইসবের বাইরেও তার আরেকটা পরিচয় হলো তিনি ভালো গানও করেন। তার যেসব মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে সেগুলোর ভিউ কয়েক মিলিয়ন। শেহতাজ মূলত পরিচিত হয়ে উঠেছিলেন ধ্রুব গুহর শুধু তোমার জন্য গানের মাধ্যমে। এই গানে শেহতাজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা সিয়াম। গানটি এখন পর্যন্ত স্ট্রিম হয়েছে 1,20,00,000 বার। স্বাভাবিকভাবে বলা যায় শেহতাজের মুখকে কতটা পরিচিত করেছে এই গান। 7 বছর আগের মুক্তি পাওয়া গান এটি। অ্যালপেন লিবে জাস্ট জেলির একটি টিভিসিতে মডেল হিসেবে টিভিতে প্রথম মুখ দেখান শেহতাজ। এরপরই বাংলালিংক কল ড্রপের টিভিসির মডেল হিসেবে কাজ করেন শেহতাজ। আলপনা কাজল, চিনিগুণা প্রেম, আনলিমিটেড মাস্তি, ফটোগ্রাফ, শোজ অব পোয়েট্রি ও কমপ্লিকেটেড নাটকে অভিনয় করে দারুণ আলোচিত হন শেহতাজ।